ভোরের আলো ফোটার আগ থেকেই ইলিশ বোঝাই ট্রলারগুলো ভিড়তে থাকে মুন্সীগঞ্জ জেলার পদ্মাপাড়ের মাওয়া ঘাটে। শুধু এখানকার নয়, ট্রলারগুলো ইলিশ নিয়ে আসে সুদূর চাঁদপুর ও বরিশাল থেকেও। সময়ের সাথে বদলায় ঘাটের চেহারাও। এই বাজারে শুরু হয় ইলিশের প্রথম বেচাকেনা। আকার ভেদে হালি আর ডজনের হিসেবে ইলিশ ওঠে নিলামে। আড়তদারদের কাছ থেকে তা আগে চলে যায় পাইকার আর খুচরো বিক্রেতার কাছে। পাইকার আর খুচরো বিক্রেতা হয়ে এই ইলিশ ছড়িয়ে পড়ছে ঢাকা সহ আশপাশের বহু জেলায়। অনেক ইলিশ প্রেমীও মাওয়াতে ছুটে আসেন সাশ্রয়ী দামে তরতাজা মাছের খোঁজে। সব মিলিয়ে সরগরম বাজার। কাস্টমাররা আসে, আউট কাস্টমাররা খাওয়ার জন্য। এই বছরকার মতন এত বড় ইলিশ আর হয় না। এক মাস না 15 দিন বন্ধ ছিল না, ওই বন্ধ হয়ে গিয়ে 22 দিন বন্ধ রাখলে এই মাছটা বড় হয়েছে। এবার ইলিশ বেশি ধরা পড়ায় খুশি আড়তদার থেকে সাধারণ ক্রেতারাও। বড় ইলিশের চাহিদা বেশি থাকলেও মাঝারি আর ছোট ইলিশেই ভরপুর বাজার। তবে দাম নাগালে থাকায় খুশি সব পক্ষই। এখান থেকে তো সস্তা, সেটা গেলে এগুলা বেশি দরেই যায়। এখানে ফ্রেশ মাছ পাচ্ছি তাই দূর থেকে কষ্ট করে এসেছি। দামও ঢাকার থেকে বেশি একটা বেশি না, সামান্য। ঢাকা তো চিড়াঙ্গা মাছ, বরিশালের মাছ, এখানে পদ্মা চাঁদ। মৎস্য গবেষণা সংস্থা বলছে এবছর 1 কেজির বেশি ওজনের ইলিশ ধরা পড়েছে, গেলবারের চাইতে 20% বেশি। সেই সাথে জাটকা নিধন রোধ কর্মসূচির ফলে উৎপাদনও বেড়েছে মাছের রাজা ইলিশের। আক্তারুজ্জামান টিটন, 71, মাওয়া, মুন্সীগঞ্জ।